Welcome to my channel. I'm Sushmita. আজ আমি আপনাদের জন্য এনেছি সিঙ্গেল কালারের খুব সহজ এবং খুব সুন্দর এই ডিজাইনটা। এই ডিজাইনটা এত সহজ ডিজাইন এবং এটা এত সুন্দর দেখতে হয়, এটা আপনারা যে কোনো প্রজেক্টে এটা ইউজ করতে পারেন। আপনারা যদি ব্লাউজ সোয়েটার তৈরি করেন তাতে ইউজ করতে পারেন, জেন্টস সোয়েটার তৈরি করলে ইউজ করতে পারেন, আপনারা লেডিস কার্ডিগান তৈরি করলে ইউজ করতে পারেন, বাচ্চা ছেলেদের সোয়েটার তৈরি করলে এটা ইউজ করতে পারেন। বিভিন্নভাবে এই ডিজাইনটাকে ইউজ করা যায়। এবং এখানে এটা আমি টমেটো কালারে করেছি, আপনারা আপনাদের খুশি অনুযায়ী কালারে করবেন, তাতে কোনো অসুবিধা নেই। তো চলুন শুরু করি আজকের এই ডিজাইনের ভিডিও। তবে ভিডিওটা শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। দেখুন এই যে ডিজাইনটা আমি তৈরি করেছি এটা মাত্র দু কাটির একটা ডিজাইন, দুটো কাঁটাই বারবার বারবার রিপিট হবে, ঠিক আছে? তো দেখুন আপনারা যদি এই ডিজাইনটা বর্ডারে দেন তাহলে একদম প্রথম থেকেই শুরু করবেন, অর্থাৎ ঘর তুলবেন, ঘর তোলার পর থেকেই শুরু করবেন। কিন্তু যদি বর্ডারে না দেন, যদি আপনারা মনে করেন এটা বডিতে দেবেন, বর্ডারে দেবেন না, তাহলে আপনাদের মতো একটা বর্ডার বুনে নেবেন। আমি এখানে যেমন একটা সোজা একটা উল্টো এই বর্ডার বুনেছি, কারণ এই ডিজাইনটার সঙ্গে একটা সোজা একটা উল্টো এই বর্ডারটা খুব সুন্দর মানে মানানসই হয়, সেই হিসেবে আমি এখানে একটা সোজা একটা উল্টো এই বর্ডার বুনেছি। আপনারা আপনাদের মতো বর্ডার বুনতে পারেন, কোনো অসুবিধে নেই। এবং এখানে আরেকটা কথা বলি, এই ডিজাইনটা দেখুন কত ফ্লেক্সিবল, দেখেছেন ডিজাইনটা কিন্তু প্রচণ্ড ফ্লেক্সিবল হয়। এবং এই ডিজাইনটা শুরু হয় উল্টো কাঁটা থেকে, ঠিক আছে? তো যখন আপনারা বর্ডার বুনবেন, বর্ডার বোনার পর সোজা কাঁটাটা শুধু সোজা বুনে নেবেন যখন শুরুটা করবেন, যেহেতু এটা উল্টো কাঁটা থেকে ডিজাইনটা শুরু, সোজা কাঁটাটা শুধু সোজা বুনে নেবেন, নিয়ে উল্টো কাঁটা থেকে ডিজাইনটা শুরু করবেন। এবং মাত্র দু কাঁটাতেই এই ডিজাইনটা কিন্তু শেষ হয়ে যায়। তো কীভাবে শুরু করবেন দেখুন, এটা কিন্তু উল্টো পিট, উল্টো পিট থেকে আমি দেখাচ্ছি, এটা ডিজাইনের ফার্স্ট কাঁটা, ফার্স্ট ঘরটা উল্টো বুনে নিলেন, হলো ফার্স্ট ঘরটা উল্টো বুনে নিলাম। এবার এই যে ঘরটা আছে সেকেন্ড ঘরটাতে আমি আগে বুনব। দেখুন সেকেন্ড ঘরটায় কাঁটাটা ঢোকালাম, ঢুকিয়ে একটা ঘর উল্টো বুনলাম। দেখুন আমি কিন্তু ঘর ফেলিনি, কাঁটাতে ঘর আছে, উল্টো বুনে নিলাম। নেবার পর কি করলাম দেখুন, উলটাকে এইভাবে কাঁটার মধ্যে ঘুরিয়ে নিলাম, বোঝাতে পারলাম? নিয়ে এইবার প্রথম ঘরটা এইবার উল্টো বুনব, বুনলাম, এবার দুটো ঘর একসাথে ফেলে দিলাম। এখানে তাহলে আমার ঘরের সংখ্যা হয়ে গেল দুটো ঘর বুনলাম কিন্তু হলো তিনটে ঘর। আবার দেখুন দুটো ঘর, তার মধ্যে সেকেন্ড ঘরটা আগে বুনব, সেকেন্ড ঘরটা আগে বুনব উল্টো, দেখুন উল্টো বুনলাম, আমি কিন্তু ঘরটা ফেললাম না, ঘরটা কাটাতেই রয়ে গেল। এইবার উল্টা এইভাবে কাটায় একবার জড়িয়ে নিলাম, যেভাবে একটা ঘর তুলি আর কি, মানে যেভাবে একটা ঘর হয় এইভাবে জড়িয়ে নিলাম, নিয়ে ফার্স্ট ঘরটা উল্টো বুনে নিলাম, নিয়ে দুটো ঘর ফেলে দিলাম। বোঝাতে পারছি ডিজাইনটা খুবই সহজ ডিজাইন। সেকেন্ড ঘরটা বুনব, সেকেন্ড ঘরে এই দেখুন সেকেন্ড ঘরে কাঁটাটা ঢুকিয়েছি, উল্টো বুনে নিলাম, এবার উল্টা এইভাবে কাঁটায় ঘুরিয়ে নিলাম, নিয়ে ফার্স্ট ঘরটা এবার বুনলাম উল্টো, এবার দুটো ঘর একসাথে ফেলে দিলাম, ঠিক আছে? আবার একইভাবে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি প্রথমে সেকেন্ড ঘরটা একটা ঘর বুনে নিলাম, উল্টো বুনে নিলাম, উল্টা এইভাবে ঘুরিয়ে নিলাম, নিয়ে সেকেন্ড ঘরটা এবার বুনলাম উল্টো, এবার দুটো ঘর একসাথে ফেলে দিলাম। দেখুন এই দেখুন এইভাবে কাটায় একটা করে ঘর কিন্তু বেড়ে যাচ্ছে, বোঝাতে পারছি? আমি যেভাবে ডিজাইনটা করছি এখন, যেভাবে বুনছি, তাতে কিন্তু একটা করে ঘর কাঁটায় বেড়ে যাচ্ছে।
আবার দেখুন, সেকেন্ড ঘরটা আগে বুনবো উল্টো। এবার উল্টা এইভাবে ঘুরিয়ে নিলাম, নিয়ে ফার্স্ট ঘরটা বুনলাম উল্টো, দুটো ঘর একসাথে ফেলে দিলাম। আশা করি বোঝাতে পারছি কীভাবে ডিজাইনটা চলছে। আবার সেকেন্ড ঘরটা আগে বুনবো উল্টা এইভাবে ঘুরিয়ে নেব, নিয়ে ফার্স্ট ঘরটা উল্টো বুনে দুটো ঘর একসাথে ফেলে দিচ্ছি। হলো, আবার সেকেন্ড ঘরটা আগে বুনছি উল্টা এইভাবে ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে ফার্স্ট ঘরটা উল্টো বুনে দুটো ঘর একসাথে ফেলে দিলাম। এইভাবে পুরো কাঁটাটা করছি। সেকেন্ড ঘরটা আগে বুনবো, কাঁটায় এইভাবে উল্টা পেঁচিয়ে নেব, নিয়ে ফার্স্ট ঘরটা উল্টো বুনে নেব, ফার্স্ট ঘরটা উল্টো বুনে নেব। ফার্স্ট ঘরটা উল্টো বুনে নিলাম, দুটো ঘর ফেলে দিলাম, দেখুন এটাতেও তিনটে। আবার ফার্স্ট ঘরটা বুনলাম উল্টা এইভাবে পেঁচালাম, আবার একটা ঘর বুনে নিয়ে দুটো ঘর ফেলে দিলাম, দেখুন পুরো কাটাটা এইভাবে আমায় কমপ্লিট করে যেতে হবে। আমার উল্টো পিঠটা পুরো কমপ্লিট হয়ে গেল। চলে এলাম সোজা পিঠে, এটা ডিজাইনের সেকেন্ড কাটা। কি করব সেকেন্ড কাটাটায় দেখুন, ফার্স্ট ঘরটা সোজা হলো, ফার্স্ট ঘরটা সোজা বুনে নিলাম। এবার উল্টা আমার দিকে ঘোরালাম, একটা ঘর উল্টো হয়ে গেল, উল্টা আবার পেছন দিকে ঘোরালাম, ঘুরিয়ে এই যে দুটো ঘর, এই দুটো ঘরকে একসাথে বুনতে হবে। কীভাবে বুনছি, কাঁটাটা পিছন দিক দিয়ে ঢুকিয়ে একটা ঘর সোজা, আবার কিন্তু উল্টা সামনে দিকে ঘোরালাম, একটা ঘর উল্টো, উল্টা পিছন দিকে দিলাম, এই দুটো ঘর একসাথে বুনে একটা ঘর সোজা, আবার উল্টা আমার দিকে ঘোরালাম, একটা ঘর উল্টো, আবার উল্টা ঘোরালাম, দুটো ঘরকে একসাথে সোজা বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম। অর্থাৎ আমি আগের কাঁটায় মানে উল্টো পিঠের কাঁটায় যেরকম একটা একটা করে ঘর বাড়িয়েছিলাম, তেমন এখন কিন্তু একটা একটা করে ঘর আমি কমিয়ে দিচ্ছি। একটা ঘর উল্টো বুনছি, উল্টা পিছন দিকে দিচ্ছি, এই যে দুটো ঘর, একটা ঘর বাড়িয়েছিলাম আর একটা ঘর এমনি বুনেছিলাম, দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম। অর্থাৎ আমি যে একটা করে ঘর বাড়িয়েছিলাম সেই একটা করে ঘর আমার কমে গেল। আমি উল্টো বুনে নিয়েছি, উল্টা পিছন দিকে দিলাম, এই দুটো ঘর একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, আবার এই ঘরটা উল্টো বুনে ফেলে দিলাম, এবার এই দুটো ঘর একসাথে বুনছি সোজা বুনে দুটো ঘর ফেলে দিলাম, দেখুন এত সহজ ডিজাইনটা। পুরো কাঁটাটা আমাকে এইভাবেই করতে হবে। উল্টা সামনে দিকে ঘোরাবো, একটা ঘর উল্টো, উল্টা পিছন দিকে ঘোরাবো, দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম, আবার একটা ঘর উল্টো, এবার বুনবো দুটো ঘরকে একসাথে বুনে একটা ঘর তোলা সোজা, আবার একটা ঘর উল্টো সোজা, দুটো ঘর একসাথে সোজা বুনে একটা ঘর তুললাম, দুটো ঘর ফেলে দিলাম। পুরো কাঁটাটা এইভাবে কমপ্লিট করতে হবে। এটা ডিজাইনের সেকেন্ড কাঁটা এবং এইখানেই কিন্তু আমার ডিজাইনটা শেষ। এই দুটো কাঁটা আপনাদেরকে বারে বারে রিপিট করতে হবে। সেকেন্ড কাঁটাটা যখনই শেষ হবে তখন আবার ফার্স্ট কাঁটা যেভাবে দেখিয়েছি সেভাবে আবার
শুরু করতে হবে ফার্স্ট কাঁটা থেকে। আমি পুরো কাঁটাটা এইভাবে বুনে নিচ্ছি, নিয়ে তারপরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ডিজাইনের সেকেন্ড কাঁটা আমার বোনা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? আমার কিন্তু ডিজাইনটা পুরোটাই শেষ হয়ে গেল। এবার আবার কি করবেন দেখুন, পিছন দিকটা কি সুন্দর দেখতে লাগছে দেখুন, পিছন দিকটা এরকম দেখতে লাগে। এখানে আপনাদের একটা কথা বলা হয়নি যে এই ডিজাইনটাতে ঘর নেবার কোনো বাধ্যবাধকতা নেই, তবে চেষ্টা করবেন জোড় সংখ্যার ঘর নিতে, কারণ জোড় সংখ্যার ঘর নিলে তবেই ডিজাইনটা খুব সুন্দর হয়। এবার আরেকটা কথা বলি, এই দুটো কাটাই কিন্তু আমাদের বারবার রিপিট করতে হবে। আমার কিন্তু দুটো কাটা বোনা কমপ্লিট এবং ডিজাইনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আবার কিভাবে আমরা শুরু করব, যেভাবে শুরু করেছিলাম সেভাবেই শুরু করব। একটা ঘর উল্টো, তারপর থেকে আবার সেকেন্ড ঘরটা আগে বুনছি, উল্টা পেঁচিয়ে নিচ্ছি, আবার ফার্স্ট ঘরটা বুনছি। বুঝতে পারলাম? যেভাবে শুরু করেছিলাম সেভাবেই শুরু করলাম। আবার সেকেন্ড ঘর আগে বুনে নেব, উল্টা এইভাবে পেঁচিয়ে নেব, নিয়ে ফার্স্ট ঘরটা উল্টো বুনে নিয়ে দুটো ঘর ফেলে দেবো।